আরে এত টেনশন করো না তোমরা, ঠিক চলে আসবে দেখবা, আঙ্কেল চলে আসবে। বাবা কখনো এরকম করেনি। বাবা বাবা তুমি কোথায় ছিলে? আর সারাদিন তোমার মোবাইল অফ ছিল কেন? বদ্রুলের লোকজন আমাকে তুলে নিয়ে গেছিল। মানে কি আঙ্কেল, বদ্রুলের লোকজন আপনাকে তুলে নিয়ে যাবে কেন? তোমরা বদ্রুল সম্পর্কে কিছু জানো না। বদ্রুলের সাথে মিষ্টির বিয়ের ঠিক করার 3 দিন পরের ঘটনা। আমি ওষুধ কিনে বাসায় ফিরছিলাম। এরে মালটা আইতেছে বাবা, একজন তো আইতেছে। আরে শ্বশুর আব্বা যে ভয় পাইতেছেন, ভয় পাওয়ার কিচ্ছু নাই। এইসব কি বলছো শ্বশুর আব্বা? আমি একজন কন্ট্রাক্ট কিলার, এই টাকা নেই, খুন করি, কোনো ঝামেলার মাঝে আমি নাই। কিন্তু আমি তো জানতাম তুমি একজন বিজনেসম্যান, কিন্তু এইসব কি? হ্যাঁ বিজনেসম্যান শ্বশুর আব্বা, মার্ডার করাটা তো একটা বিজনেস। আমি এখন পর্যন্ত 26টা খুন করছি। 26টা খুন করছো? হ্যাঁ শ্বশুর আব্বা, আমার ইচ্ছা আছে আমি সেঞ্চুরি করব। আপনি একটু আমার দোয়া করে দেন। ভয় পাইতেছেন শ্বশুর আব্বা? একটা কাজ করেন, আমাকে বিয়েটা একটা মাস পিছাই দেন। এই সবে মাত্র তো মার্ডারটা করলাম, কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হইব। বিয়ে অসম্ভব, আমি চাই না শুনে একটা কিলারের সাথে আমার মেয়ে বিয়ে দিতে পারি না। এই বুড়া তার আমি করুস কেন? তোর মায়ের লগে যদি আমার বিয়ে না দাস, তাহলে এর মতো তোর দুইটা মায়ের আমি খুন করব। সহ্য করতে পারবি শ্বশুর আব্বা? বেয়াদবি কইরা ফেলাই, মাফ কইরা দিয়ে আমি তাহলে যাই। পুলিশ আসার সময় হয়ে গেছে, আপনিও এখানে খামোখা থাকেন না, নাহলে আবার কিছু ফাইসা যাবে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। যা চলে। এই হচ্ছে ঘটনা। বাবা তুমি এসব কথা আমাদের আগে বলোনি কেন? আমি শুধু শুধু তোদের টেনশনে ফেলতে চাইনি। ঈশান, তুমি তোমার বাবা মাকে কয়টা দিন পরে আসতে বলো, পরিস্থিতি একটু ঠান্ডা হোক। ঠিক আছে আঙ্কেল। আর একটা কাজ করো, মিষ্টিকে অন্য কোথাও নিয়ে যাও। কিন্তু কেন আঙ্কেল? কেন আবার? আজ আমাকে তুলে নিয়ে গেছে, আর যে কোনো সময় এসে আমার মেয়েকে তুলে নিয়ে যাবে। তাও ঠিক আঙ্কেল, কিন্তু কোথায় নিয়ে যাবো আঙ্কেল? যেখানে খুশি সেখানে নিয়ে যাও। জি আঙ্কেল, চলো। এত রাতে কোথায় নিয়ে যাচ্ছ? কালকে সকালে এসে নিয়ে যাবো। সরি আঙ্কেল, ঠিক আছে তাহলে আমি সকালে এসে নিয়ে যাবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই ঘুমা, অনেক রাত হয়ে গেছে।